Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, as always just ফার্মাটি আছো। তো কলেজের বিভিন্ন টপিকের উপর তোমাদের পড়াশোনা ছাড়াও আমি অনেক কিছু ডিসকাশন নিয়ে আসি। তোমাদের বাংলা সাহিত্য নিয়ে যারা পড়ছো, পাস হোক অনার্স হোক, তাদের প্রথম যেটা পড়তে থাকে প্রাচীন সাহিত্য, সেটা নিয়েও পড়ানো শুরু করেছি। ধীরে ধীরে অনেকটা এগিয়ে যাবো আশা করি। তো আজকে এই সমস্ত কিছু না, আজকে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু নিউজ নিয়ে এসেছি। সেগুলো হচ্ছে নিউজ না, ইনফরমেশন বলতে পারো। যে এই সময়টা কী হয়, আমরা সবাই চেষ্টা করি যে ভবিষ্যতে কী করবো, কী করে খাবো, হাউ টু আর্ন আওয়ার ব্রেড অ্যান্ড বাটার, সেইটা কিন্তু আমরা এখন থেকে ভাবতে শুরু করি, তাই তো? সেটা ভাবাটা উচিত, ইন্ডিভিজুয়াল ছেলে মেয়ে যেই হোক সেটা ভাবা উচিত। তো সেই অনুযায়ী কিছু ইনফরমেশান যেগুলো এই সময় তোমরা পড়াশোনাটাকে বজায় রেখে করতে পারো, ইন দ্য সেম টাইম তোমরা হয়তো এখান থেকে কিছু আর্নিংও এখন করতে পারো, যেটা তোমাদের পড়াশোনার খরচ বলো, টুকটাক হাত খরচ বলো, পকেট মানিটা এই সময় ভীষণ একটা বড় ব্যাপার। তো সেটাও যাতে হয়ে যায়, এই সমস্ত কিছু বা কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স, মানে ভবিষ্যতে তোমরা কলেজ থেকে পাস আউট করো, কিছু জবে যদি ঢোকো, যে ধরনের কোর্সগুলো তোমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট, সেই ধরনের কিছু কোর্স এগুলো সাইড বাই সাইড করে রাখলে পরে গিয়ে এগুলো করার জন্য আবার আলাদা করে সময়টা নষ্ট হবে না। এবং বিলিভ মি, কলেজের পড়ার পাশাপাশি এগুলো ইজিলি করা যায়, ঠিক আছে? তো ফার্স্ট এক্ষেত্রে আমি যেটা বলবো, যদি কেউ কম্পিউটার সায়েন্স, সায়েন্সে পড়ো, বিটেক পড়ো, ইঞ্জিনিয়ারিং, সেগুলো নিয়ে তো আমি বলছি না তারা এটা করছো, কিন্তু যারা এই লাইনে নেই, কমার্সে পড়ছো বা আর্টসের কিছুতে পড়ছো, তাদের ক্ষেত্রে আমি বলবো যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা কম্পিউটারে কোর্স করে রাখো। সেটা বেসিক কোর্স তো করবে অবশ্যই 6 মাসের, সেটা আমি বলবো যে তোমাদের অনেকের কলেজেই হয়তো ব্রেনওয়্যারের ইয়ে থাকে, ব্রেন ও ব্রেন বা অনেক কিছু আছে না এখন যে সমস্ত ইনস্টিটিউট থেকে, আমি একটা নাম বললাম কারণ আমাদের কলেজে এটা ছিল। তো অনেকে সেই কলেজেই থাকে যে তাদের একটা করে স্টল থাকে, সেখান থেকে করার অপরচুনিটি থাকে। যদি নাও থাকে তাহলে ওই এ লেভেল, ও লেভেল, বিভিন্ন কোনো সার্টিফাইড ভালো কোর্স, এডিটিংয়ের কোর্স, অ্যানিমেশনের কোর্স, ডিজিটালের ওপর কোনো কোর্স, ফটোগ্রাফির ওপর কোনো কোর্স, মানে কম্পিউটার আমি বলছি, এডিটিংয়ের ওপর কোর্স, যেগুলো মেন ইম্পর্টেন্ট, এডিটিং, ফটোগ্রাফি, বলতে পারো যে কী বলবো, টেকনিক্যাল যে সমস্ত লাইন, সেই সমস্ত লাইন, যেগুলো অ্যানিমেশন, এই সমস্ত লাইনের যদি কোনো কোর্স পাও কম্পিউটারে, অবশ্যই কিন্তু সেগুলো করে রাখো, যেগুলো ভবিষ্যতে তোমাদের খুব কাজে লাগবে। এবার কেন বললাম সোর্স অফ ইনকাম, যদি তোমরা ফার্স্ট ইয়ারের মধ্যে এগুলো কমপ্লিট করে নিতে পারো, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার থেকে পার্ট টাইম কোনো ছোটো ছোটো কাজে, এবং এগুলোর চাহিদা বাড়ছে বাড়ছে বাড়ছে, এবং ভবিষ্যতে এটা কোনো কমার জায়গায় নেই, বরঞ্চ মানে একটা লাইফ আসবে আমরা খাওয়া থেকে শোয়া, এখন যেমন বোধ হয় 80%, তখন 100% এটার উপরেই ডিপেন্ডেন্ট হয়ে যাবো। কিন্তু সব কিছু অ্যাপে আসে, সব কিছু এডিটিং বা এগুলোর প্ল্যাটফর্মে, যেটাতে আমরা কমিউনিকেট করছি আজকে, বুঝতেই পারছো, সোশ্যাল মিডিয়া বা কম্পিউটার, গ্রাফিক্স, টেকনোলজি, এতেই ওপর সব কিছু চলছে, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, তো এর ওপরেই জীবনটা চলবে। তো এই রিলেটেড কোনো কোর্স করে রাখো, যাতে তোমরা পরের সময় অপচয় না হয়, যাই করো এটা লাগবে আলটিমেটলি। এটা গেল একটা। সেকেন্ড, যারা আমরা বাংলা মিডিয়ামে সারা জীবন পড়াশোনা করেছি, যারা ইংলিশ মিডিয়ামে তাদের কথা আমি বলছি না, যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, এটা যে একটা ইংলিশ বলা নিয়ে খুব সমস্যা হয়, ইন ফিউচার যদি আমি বাইরেও যাও বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিছুতে করো, ইংলিশ স্পিকিং পাওয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা অনেকেই কী হয়, বলতে পারি না কিন্তু লিখতে হয়তো খুব ভালো পারি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্পোকেন ইংলিশের কোনো একটা ক্লাসে পুরোটা কিন্তু ওই মোবাইলে ভিডিও দেখো, স্পোকেন ইংলিশ যে সমস্ত টিউটোরিয়াল হয় অবশ্যই কাজে দেবে। তার চেয়ে বলবো আমি ইংলিশ নিউজ পেপার পড়ো, ছোটোবেলা থেকে শুনে আসছো, টিভিতে একটু ইংলিশ প্রোগ্রাম, হোয়াট এভার ইট ইজ, নিউজ হোক, সিনেমা হোক, গান হোক, একটু শোনো, বোঝো বা না বোঝো, দিনে ফিক্সড করে নাও 1 ঘন্টা আমি এটা শুনবো, কিছু না হলে কার্টুন দেখো, খুব ইজি ইংলিশে বলা থাকে, ঠিক আছে? তো ইট ক্যান নট বি হ্যাপেন দ্যাট আই এম রিডিং অর মাই ব্যাকগ্রাউন্ড ইজ ফ্রম বেঙ্গলি মিডিয়াম, দ্যাটস ওয়াই আই কান্ট এবল টু স্পিক ইন ইংলিশ, ওকে, ইটস নট অ্যাকসেপ্টেবল। আমার সারা জীবন বাংলা মিডিয়ামেই হয়েছে, আমি বাংলা সাহিত্যেই অনার্স, তারপরে কম্পারেটিভ লিটারেচারে মাস্টার্স করেছি, এবং তারপর জার্নালিজম মাস কমিউনিকেশন আমার পাশের সাবজেক্ট ছিল, আর একটা ছিল সংস্কৃত। তো জার্নালিজম যারা পড়ছো তারা তো জানছোই যে মোস্ট হচ্ছে ইংলিশেই থাকে, ইংলিশেই বইপত্রগুলো পাওয়া যায়। আর যেটা পরবর্তী ক্ষেত্রে বলবো, আমার স্কুলে জব যে জায়গাটা সেটা কিন্তু একটা ইংলিশ মিডিয়াম স্কুল, দীর্ঘদিন টিউশন পড়িয়েছি ইংলিশ মিডিয়াম স্কুলে, তো এটা কিন্তু খুব একটা ব্যাপার না, আগে থেকে একটা মাথায় ঢুকে যায় ভয়, তাই আমরা পারি না। তো এই ভয়টাকে সরাও, তারপরে যদি কিছু থাকে কোনো একটা কোর্স অবশ্যই জয়েন করো, খুব শর্ট ডিউরেশনের কোর্স হয় কিন্তু এগুলো তোমাদের হেল্প করবে। এবং বাইরে যাওয়ার যদি চিন্তাভাবনা থাকে তো অবশ্যই, এটা তো হাই টাইম টু
ডু দ্যাট। নিজের সাথে কথা বলো, আয়নায় দাঁড়িয়ে কথা বলো, যেগুলো তোমাদের ওই কোর্সেও শেখাবে যে আয়নায় দাঁড়িয়ে কিছু ইংলিশে নিজের সাথে কথা বলো বন্ধ করে, তাহলে প্রথম প্রথম যে লজ্জা থাকে সেটাও কেটে যাবে, প্রথম প্রথম কি সব ঠিক বলবে। আর হ্যাঁ, ওই যেটা হয় ভুল, আমরা গ্রামার ঠিক করতে বসে যাই, যে ভাষায় যে কথা বলো, বাংলা হিন্দি বলো তো, আমরা কি গ্রামার মেনটেন করে এই যে কথা বলছি, যদি আমি লিখি অ্যাজ ইট ইজ কি এরকমই লিখবো, তখন তো আমি মাত্রা দেখবো, বানান দেখবো, ব্যাকরণ দেখবো, তাই না? তো বলা আর লেখায় সবসময় ভোকাবুলারি গ্রামার এক হয় না, তো সেটা হয়। তারপরে আমি ভুল ইংলিশ বলার কথা বলছি না, কিন্তু সেটা হয়। তো সেই জিনিসগুলো একটু দেখে বুঝে নাও, যেগুলো অনেক বেশি ইংলিশ শুনলে, নিউজ পেপার পড়লে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এটা গেল একটা। আর একটা যেটা হতে পারে, যেগুলোর এখন খুব চান্স আমি যে দেখছি, যেটা তোমরা এখন শিখতেও পারো বা শেখার সাথে সাথে যেটা থেকে তোমাদের ইনকামও হবে, বিভিন্ন এই যেগুলো ল্যাব আছে না, মেডিকেল লাইনের যে সমস্ত ল্যাব, সেখানে একটা বেসিক কম্পিউটার নলেজ লাগে, এবং থাকলে কি হয়, রিসেপশনের জন্য বিভিন্ন কাজ হয়, সে কাজটা দিনে তুমি 1-1.5 ঘন্টা করলে তারা ট্রেনিং হিসাবে, মানে কি বলবো, ওটা তোমাদেরকে একটা দেয় যে ট্রেনার, তারা তোমাদেরকে ট্রেন করছে, একটা স্মল অ্যামাউন্ট অফ স্টাইপেন্ড দেয়, যার জন্য তোমরা ওরা কাজটাও করায়, তুমি শিখেও গেলে কাজটা, আবার একটা স্টাইপেন্ড যেটা দিয়ে তোমাদের হাত খরচা চলবে। তো বিভিন্ন ল্যাবের যে রিসেপশনিস্ট হয়, এই ধরনের কাজগুলো কিন্তু করতে পারো ইন ফিউচার, এই ছোট্ট একটা ইনকাম দিয়ে, ছোট্ট একটা ট্রেনিং পরে যদি তোমরা চাও না, আরামসে 12-14 ঘন্টার তোমরা জব করতে পারো ফিক্সড। এবং বড় বড় যে নামি ল্যাবগুলো আছে, আমি নাম মেনশন করছি না, তাদের স্যালারি রেঞ্জ কিন্তু ভেরি হাই, এবং কেরিয়ারটাও খুব ভালো। এবং যে কারণে আমি বলছি যে মেডিকেল লাইন এমন একটা লাইন, এটা কি বন্ধ হতে পারে, টেস্টিং ল্যাব সেন্টার, তাই না? জিনিস এমন জিনিস দেখবে যেটা ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, যেটা বন্ধ হওয়ার কোনো রাস্তা নেই। এখন আমি তোমাকে কি বলবো, যে তুমি ঢাক বাজানো প্র্যাকটিস করো, বলবো কি, পুজোতে ঢাক বাজবে, সারা জীবন বাজবে, কিন্তু এটা তো সেই ক্যারিয়ার অপশন না যেটা সামনে উজ্জ্বল। আমি তোমাকে কি বলবো, টেকনোলজিতে ইন্টারেস্ট নাও, মেডিকেল লাইনে ইন্টারেস্ট নাও, টিচিং লাইনে ইন্টারেস্ট নাও, ক্লোদিং ডিজাইনার, কোনো ডিজাইনিং যদি চাও সেগুলো, যেগুলো বাড়বে, মার্কেট বাড়বে, যেগুলোতে মার্কেট বাড়বে। স্কুলের গন্ডি ছাড়িয়ে এসছো, কলেজে ঢুকেছো, এখন আমি সবাই, ওয়েদার ইট ইজ বয় অর গার্ল, আমি সবাইকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স তো মাস্ট। আমাদের একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তো ছোটোবেলা থেকে ছেলেদের কানে বলা হয় চাকরি করতে হবে, চাকরি করতে হবে, কোথাও না কোথাও মেয়েদের বলা হয় বড় হলে বিয়ে হবে, পরের বাড়ি যেতে হবে, মানিয়ে নিতে হবে। নো, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিভিজুয়ালের জন্য খুব দরকার, ওয়েদার ইট ইজ আ বয় অর গার্ল, সবাই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হও, তারপরে তো লাইফে যা করবে করবে, এই ব্যাপার। তো সেই জন্য আমি বলছি যে এই ক্যারিয়ারগুলো মাথায় রাখো। আর এই যেটা আমি বললাম যে বিভিন্ন ল্যাবের এগুলো, বা এছাড়া যারা আছো ইন্টারেস্টেড ওই যে ব্লাড কালেকশন বা এই ধরনের কোর্স, বিভিন্ন ল্যাবে গেলে তারাই কিন্তু বলবে তোমাদের এর জন্য কি করতে হবে। আর এই কোর্সগুলো খুব শর্ট ডিউরেশনের হয়, ট্রেনি পদে হয়, যেগুলো কিন্তু কলেজের পাশাপাশি তোমরা ইজিলি করতে পারবে, পড়াশোনাটা চালিয়ে যাওয়ার খুব ছোট কিছু। আমি তোমাকে এখন বড় কিছু একটা ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করতে বলবো না, কারণ ওটাকে টাইম দিতে হবে, তাহলে তোমাকে পুরোটাই ওই কোর্সেই শিফট হতে হবে, তুমি জেনারেল লাইনে পড়ো না, কারণ সময় সাপেক্ষ ব্যাপার, দুটোতে একসাথে। আমি বললাম ছোট ছোট যে জিনিসগুলো, যেগুলো হয়তো সপ্তাহে 1-2 দিনের কাজ থাকবে, বা সপ্তাহে রোজ থাকলেও 1-2 ঘন্টার কাজ থাকবে, যেগুলো ইজিলি একটা কলেজে পারমানেন্ট কোর্স পড়াশোনার সাথে সাথে করা যায়। কারণ তো সরি, কারণ আফটার 3 ইয়ার্স তুমি তো একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি পাচ্ছ, তার সাথে একটা কোনো কোর্স করে রাখলে, দুটোকে কম্বাইন করে তুমি ভালো কোনো একটা জবের অপরচুনিটি পাবে। এই জিনিসগুলো কি হয়, গ্র্যাজুয়েশনের পরে আমি এগুলো ভাবতে বসলাম, করতে বসলাম, বয়সটাও বাড়ে, সময়টাও নষ্ট হয়, দরকার নেই, এখনই করে ফেলো। আর একটা থাকে অনেকের কলেজেই, যেটা থাকবে NCC, NSC এগুলো থাকে, এগুলোতে না অবশ্যই জয়েন করবে, NCC-র খুব ভালো পরে তোমরা পাবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জবে এগুলো করে থাকলে পরে অনেক হেল্প পাওয়া যায়, বিশেষ করে যারা ওই পুলিশ লাইন বা WBCS এইসব লাইনে যেতে চাইছো, তাদের তো খুবই হেল্প হয়। তো এগুলো বেশিরভাগ কলেজেই থাকে, থাকলে অবশ্যই এগুলো অ্যাডাপ্ট করো, নিও, ঠিক আছে? আশা করি ভিডিওটা একটু হলেও কাজে। আরও যদি তোমরা টুকটাক ইন ফিউচার চাকরি বা যে সমস্ত চাকরির পরীক্ষা এখন থেকে তার প্রিপারেশন দরকার, এই সমস্ত নিয়েও কিন্তু আমার ইন ফিউচার ভিডিও আসবে। তো আর এছাড়া তো পড়াশোনা থাকবে। তো যারা ভিডিওগুলো দেখছো, ভালো লাগছে, প্লিজ, কাজে লাগছে, ভালো লাগার থেকে বড় কথা কাজে লাগছে, তারা প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটা প্রেস করো, যাতে আমি ভিডিও দিলেই নোটিফিকেশনটা যায়। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগবে। কোনোরকম জিজ্ঞাসা থাকলে সেটাও জানিও, আমি অবশ্যই আনসার দেবো, সব প্রশ্নেরই উত্তর দিই।
দেখা হবে নেক্সট দিন উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও। ততক্ষণ ভালো থেকো, টাটা।